আগামী 30 জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জনসংযোগ ও সভা সমাবেশের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, কেউ বা সুযোগ চাচ্ছেন নতুন করে জনগণের সেবা করার। বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মনিরুজ্জামান কবির, স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা নিয়ে অধ্যক্ষ আব্দুল সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 30 জানুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে বোরহানউদ্দিন পৌরবাসী আমাকে তৃতীয়বার নির্বাচিত করে যে অসমাপ্ত কাজগুলি আছে এই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার সুযোগ করে দিবে বলে আমি বিশ্বাস করি। ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম, NAN TV।